বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ানের অনুগামীরা নির্দলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে নতুন করে জল্পনা দানা বেঁধেছে নন্দীগ্রামে। তাহলে কে এবার নন্দীগ্রামে সুফিয়ানো দিদির হাত থেকে বেরিয়ে যাচ্ছে? চলছে জোর জল্পনা। গত বিধানসভার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান। সেই শেখ সুফিয়ানই নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ভোট পরিচালনার কমিটি থেকে এবার বাদ পড়েছেন। তারপরেই টিকিট না পাওয়ার আশঙ্কায় তৃণমূলের তালিকা প্রকাশের আগেই সুফিয়ান গোষ্ঠীর লোকজন মনোনয়নপত্র জমা দেওয়ার শুরু করেছেন নির্দল হিসেবে, এমনটাই নাকি খবর। অর্থাৎ তাহলে কি এবারে চাপে রয়েছে মমতা সরকার? সেটাও কিন্তু এক প্রকার প্রশ্ন উঠে যাচ্ছে। নন্দীগ্রাম থেকে হয়েছিল রাজ্যের ক্ষমতা দখল, ফলে যে কোনো নির্বাচন এলেই সবার নজর থাকে নন্দীগ্রাম বিধানসভার দিকে। একসময় মমতার লড়াকু নেতা শুভেন্দু অধিকারী এখন সেই নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা। ফলে এবারের নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এবার প্রথম দিন থেকেই পদ্ম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছেন। তবে তৃণমূলের প্রার্থী তালিকা এখনও ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটের অনেকটাই ব্যাকফুটে এখন তৃণমূল, তার উপরে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। মনোনয়নের তৃতীয় দিন অর্থাৎ সোমবার পর্যন্ত নন্দীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের 18টি গ্রাম সংসদের মধ্যে 10টিতে, দাউদপুর পঞ্চায়েতের 17টি সংসদের সবকটিতে এবং কেন্দেমারী পঞ্চায়েতের 22টি আসনের 19টিতেই তৃণমূলের বিদ্রোহীরা মনোনয়ন দিয়েছেন। শুনব এদিন তৃণমূল নেতা বাপ্পাদিত্য কী বলেছেন। সবারই অধিকার আছে নমিনেশন করার জন্য। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বলতে পারি নির্দল হচ্ছেন, ঠিক আছে ভালো করুন, কোনো সমস্যা নেই। তবে তৃণমূলের জন্য দরজাটা বন্ধ থাকবে। কোনো দাদা তল্পিবাহ হয়ে কিংবা কোনো দিদিকে ধরে কেউ কিন্তু তৃণমূলের দরজা টোকা মারলেও সেই দরজার ভিতর থেকে কেউ সাড়া দেবে না। নন্দীগ্রামের বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে খোঁচা দিয়ে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নাকি এই হাল হয়েছে, এর প্রভাব পঞ্চায়েত ভোটে পড়বে। শুনব বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এই নন্দীগ্রাম বিধানসভা এলাকায় আসন্ন পর্যায়ে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রচণ্ড প্রবল আকারে দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় 17টি অঞ্চলেই তারা পৃথক পৃথকভাবে নির্দল প্রার্থী খাড়া করেছে। তারা বলতে চাইছে, এটাই শোনা গেল বিভিন্ন মাধ্যমে, যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবজোয়ারের নাম করে নন্দীগ্রামে এসেছিলেন, নন্দীগ্রামের মানুষকে চেনেন না, নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচন নিয়ে যে প্রার্থী চয়নের কাজ, যে ভোটাভুটির কাজ ছিল, সে বিষয় নিয়েও তারা কোনো চিন্তাভাবনা করেনি। সেই ক্ষোভে বিরক্ত হয়ে তারা আজকে বিভিন্ন জায়গার শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বত্র বিক্ষুব্ধ প্রার্থী, নির্দল প্রার্থী তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসের নেতা প্রার্থী দাঁড় করিয়েছে। ইতিমধ্যে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি নন্দীগ্রামের প্রায় সব গ্রাম পঞ্চায়েত আমরা দখল করব। তাহলে কি পঞ্চায়েত ভোটে নতুন করে নন্দীগ্রামে ফের বিজেপির পতাকা উঠবে? এটাই এখন দেখার। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন বেল বাটন।